امین والصلاة والسلام على رسول النبي الكريم اهلا وسهلا مرحبا بكم درس اليوم الان نبدا درس اليوم আজকে আমরা সে ক্লাস শুরু করব আদিয়াম আদারসু সাবে আজকে আপনাদের সপ্তম ক্লাস সপ্তম ক্লাসে আমরা যে বিষয়টি শিখব নতুন একটি বিষয় শিখব আমরা আজকে মদ শিখব যে মদ কি লম্বা করে পড়া মদ এটা আমরা মদের হরফ যখন পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম পিছনে গত ক্লাসে যে মদের হরফ একটু লম্বা করে পড়তে হয় তাকে মদের মদের হরফ বলা হয় এখন আমরা আজকে সেই যে মদের হরফ কতভাবে মদ কতভাবে হতে পারে আমরা সেই মদের প্রকারগুলো আজকে আমরা শিখব আলান নাযহাব ইলা সাবুর আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাব ব্ল্যাকবোর্ডে সবাই মনোযোগ দেই যে মদ মদগুলো মোট তিন ভাবে হয় মদগুলো মোট তিন ভাবে হয় তাহলে আওয়ালান মদ মদ এগুলো মোট তিন ভাবে হতে পারে মোট তিন ভাবে হবে এই মদগুলো মোট তিন ভাবে হবে মদগুলো মোট তিন ভাবে হবে আওয়ালান প্রথমত তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে মাদ মাদ মোট তিন ভাবে হতে পারে তিন ভাবে হতে পারে প্রথমত একালিপ মদ হতে পারে বাদা এর পরবর্তীতে দ্বিতীয়ত তিনালিপ মদ হতে পারে দ্বিতীয়ত তিনালিপ মদ হতে পারে সালেসান তৃতীয়ত চারালিপ মত হতে পারে তৃতীয়ত চারালিপ মত হতে পারে তাহলে আমরা এখান থেকে পেলাম যে মাদগুলো মোট তিনভাবে হতে পারে একালিপ মত তিনালিপ মত চারালিপ মত 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 একালিপ মত একালিপ মত তিনালিপ মত তিনালিপ মত তিনালিপ মত চারালিপ মত তিনালিপ মত চারালিপ মত একালিপ মত তিনালিপ মত চারালিপ মত একালিপ মত তিনালিপ মত চারালিপ মত তাহলে আমরা এখান থেকে পেলাম যে মাদগুলো মোট তিনভাবে হবে একালিপ মত তিনালিপ মত চারালিপ মত একালিপ মত তিনালিপ মত চারালিপ মত এখন লক্ষ্য করি আমরা একালিপ মতগুলো তিন প্রকার একালিপ মতগুলো তিন প্রকার একালিপ মতগুলো তিন প্রকার একালিপ মতগুলো তিন প্রকার মধ্যে তাবাই একালিপ মতগুলো তিন প্রকার মধ্যে তাবাই মধ্যে তাবাই একালিপ মতগুলো তিন প্রকার মধ্যে তাবাই প্রথমত মধ্যে তাবাই দ্বিতীয়ত দ্বিতীয় প্রকার হলো মধ্যে বদল মধ্যে বদল দ্বিতীয় প্রকার হলো মধ্যে বদল আর তৃতীয় প্রকার হলো মধ্যে লীন তৃতীয় প্রকার হলো মধ্যে লীন তৃতীয় প্রকার হলো মধ্যে লীন তাহলে আমরা এতটুকু আমরা যে পেলাম যে বিষয়টি সেটি হলো যে মদগুলো মোট তিনভাবে হবে একালিপ মদ তিনালিপ মদ চারালিপ মদ একালিপ মদ তিন প্রকার এক নম্বর মধ্যে তাবাই এক নম্বর মধ্যে তাবাই দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লীন এক নম্বর মধ্যে তাবাই দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লীন এক নম্বর মধ্যে তাবাই দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লীন তাহলে আমরা এখান থেকে পেলাম কি মদ তিন তিনভাবে হতে পারে একালিপ মত তিনালিপ মত চারালিপ মত একালিপ মত তিন প্রকার মধ্যে তাবাই মধ্যে বদল মধ্যে লীন যতটুকু পড়লাম যতটুকু বললাম এতটুকু ফারজানা বলেন মত তিন প্রকার একালিপ মত তিনালিপ মত চারালিপ মত একালিপ মত তিন প্রকার মধ্যে তাবাই মধ্যে বদল মধ্যে লীন বাদা লাবিব বলেন মত তিন ভাবে হতে পারে একালিপ মত তিনালিপ মত এবং চারালিপ মত একালিপ মত তিন প্রকার এক হলো মধ্যে তাবি দুই নম্বর মধ্যে বদল এবং তিন নম্বর হচ্ছে মধ্যে লিঙ্গ মাশাআল্লাহ তাইব সুন্দর হয়েছে আপনারটা খাজানা থেকে জামিল বাদা আরহাম বলেন মাদ তিন ভাবে হতে পারে বলেন মাদ তিন ভাবে হতে পারে একালিপ একালিপ তিনালিপ
চার আলিফ। হ্যাঁ, এক আলিপ মদ তিন প্রকার বলেন। আর হ্যাঁ বলেন, এক আলিপ মদ তিন প্রকার। এক আলিপ মদ তিন প্রকার তবাই তবাই বদল বদল লিন লিন। ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে আমরা সামনে যাই, আমরা একালিপ মত জানলাম, এখন দুই তিনালিপ মত। তিনালিপ মত গুলো দুই প্রকার, তিনালিপ মত দুই প্রকার, তিনালিপ মত দুই প্রকার, তিনালিপ মত দুই প্রকার, তিনালিপ মত দুই প্রকার। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। আর দ্বিতীয়টা হলো মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। তাহলে আমরা এখান থেকে পেলাম তিনালিপ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। তিনালিপ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। এখান থেকে আমরা যা শিখলাম সেটা হলো যে মদ তিনভাবে হতে পারে, একালিপ, তিনালিপ, চারালিপ। একালিপ মদ তিন প্রকার, মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লীন। তিনালিপ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আর জি। তৈব, এতটুকু বলবেন নাসিমা। জি হুজুর, প্রথম থেকেই বলবো নাকি? হ্যাঁ প্রথম থেকে বলতে হবে, প্রথম থেকে। এখন যাকে জিজ্ঞাসা করা হবে তিনি প্রথম থেকেই বলবেন। আচ্ছা, মদ তিন ভাবে হতে পারে, একালিপ মদ, তিনালিপ মদ, চারালিপ মদ। একালিপ মদ তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিখিন। তিনালিপ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তাই জামিল, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাদা কানিজ ফাতেমা বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। মদের মদ তিন প্রকার, পরিমাণ মদ, তিনালিপ পরিমাণ মদ, একালিপ পরিমাণ মদ। আবার বলেন মদ। মূলত তিন প্রকার, চালানি চালানি। এভাবে বলেছিলাম, তো কইছিলেন ক্লাসে ছিলেন এত সময়। জি, তাহলে আপনি তিন প্রকার দিয়ে আমরা শুরু করেছিলাম না? আমরা বলেছিলাম মদ তিন ভাবে হতে পারে, পেটে গুলি ফেলছে, তিন ভাবে হতে পারে, চালানি পরিমাণ হতে পারে, তিনালিপ পরিমাণ হতে পারে, একালিপ পরিমাণ হতে পারে। হ্যাঁ, এর মধ্যে তিনালিপ পরিমাণ দুই ভাবে হয়, মাদে মুনফাসিল এবং মাদে আর আরজি। আর মাদে আরজি আর কিছু নাই? ক্লাসে মনোযোগী থাকবেন এবং অমনোযোগী থাকবেন না, ক্লাসে মনোযোগী হন আপনি। আজিজুর রহমান বলেন। মদ তিন ভাবে হতে পারে, একালিপ পরিমাণ মদ, তিনালিপ পরিমাণ মদ, চারালিপ পরিমাণ মদ। একালিপ পরিমাণ মদ তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। এবং তিনালি পরিমাণ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল এবং মধ্যে আরজি। জামিল মাশাআল্লাহ। তাই এতটুকু আমরা ক্লাসে যেভাবে পড়লাম এভাবে বাসায় বসে নিজে নিজে সব তৈরি করে এভাবে পড়বেন, আগামী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। এরপরে আমরা এখন চারালিপ মদের কাছে চলে যাব। চারালিপ মদ আমরা একালিপ চিনলাম, তিনালিপ চিনলাম, এখন আমরা চারালিপের কাছে যাব। চারালিপ মদগুলো পাঁচ প্রকার, চারালিপ মদগুলো পাঁচ প্রকার, চারালিপ মদগুলো পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার মদ চেনার জন্য আমরা আলাদা একটু জায়গা চলে যাচ্ছি, আলাদা জায়গা চলে যাচ্ছি। তার মানে হলো আমরা এখন চারালিপ মদ শিখব। চারালিপ মদ, চারালিপ মদ, চারালিপ মদ, চারালিপ মদ। এই চারালিপ মদগুলো মোট পাঁচ ভাগে হতে পারে। তাই প্রথমে আমরা জানবো যেটা, সেটা হলো প্রথম প্রকার মদ হলো মধ্যে, প্রথম প্রকার মদ হলো মধ্যে মুত্তাসিল। তাহলে আমরা আমরা জানলাম যে প্রথম প্রকার চারালিপ মদ, চারালিপ মদ যে পাঁচ প্রকার, এর মধ্যে প্রথম প্রকার হলো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। প্রথম হলো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। আর দ্বিতীয়ত হলো, এই দ্বিতীয়ত হলো মধ্যে লাজেম, দ্বিতীয়ত হলো মধ্যে লাজেম, দ্বিতীয়ত হলো মধ্যে লাজেম, মধ্যে লাজেম। তার মানে এখান থেকে পেলাম যে
চারালিফ মদগুলো নাম চারালিফ মদগুলো প্রথমত দুই ভাগে ভাগ হয়ে গেল, প্রথমত দুই ভাগে ভাগ হয়ে গেল, একজন মুত্তাসিল আর একজন হলো লাজেম, একজন মুত্তাসিল আর একজন অন্যজন হলেন লাজেম। তো চারালিফ মদগুলো দুইভাবে ভাগ হয়ে গেল, প্রথম হলো মুত্তাসিল, দ্বিতীয়ত লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম। এই মদ্যের লাজেমগুলো, এই মদ্যের লাজেমগুলো শব্দের মধ্যেও আসতে পারে, হরফের মধ্যেও আসতে পারে। শব্দের মধ্যে আসলে তখন তাকে বলা হয়, শব্দ আরবি হলো কালিমাতুন, কালিমা, এর জন্য তাকে বলা হয় কালমি। তাহলে কালমি তার শব্দের মধ্যে আসবে, তো এই মদ্যের লাজেমগুলো শব্দের মধ্যে আসবে। শব্দ আরবি হলো কালিমা, কালিমা, কালিমাতুন অর্থ হলো শব্দ, কালিমা শব্দ, কালিমা শব্দ, কালিমা শব্দ, এর জন্য তাকে বলা হয়, আরবিতে বলা হয় কালমি, 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 কালমি নাম সহি। তো আমরা এখান থেকে পেলাম যে শব্দ, শব্দের মধ্যে যদি আসে তখন তাকে বলা হয় কালমি। মধ্যে লাজিমগুলো শব্দের মধ্যে আসে তখন তাকে বলা হয় কালমি, শব্দের মধ্যে আসে তখন তাকে বলা হয় কালমি। আর এগুলো হরফের মধ্যেও আসতে পারে, আমরা তো জানি যে হরফ অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো হরফ, হরফ হলো কি অক্ষর। যদি হরফের মধ্যে আসে তখন তাকে বলা হয় হরফি, হরফের মধ্যে আসে তখন তাকে বলা হয় হরফি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে মধ্যে লাজিমগুলো শব্দের মধ্যেও আসতে পারে আর হরফের মধ্যেও আসতে পারে, শব্দের মধ্যেও আসতে পারে আর হরফের মধ্যেও আসতে পারে, শব্দের মধ্যেও আসতে পারে হরফের মধ্যেও আসতে পারে। আর হরফের মধ্যে আসলে তখন বলা হয় হরফি, হরফের মধ্যে আসলে তখন তাকে বলা হয় হরফি, হরফের মধ্যে আসলে তখন তাকে বলা হয় হরফি, হরফের মধ্যে আসলে তখন তাকে বলা হয় হরফি। তাহলে এখানে লক্ষ্য করি, চার আলিফ মদ প্রথমত দুইভাবে হবে, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম। লাজিমগুলো দুইভাবে দুইভাবে আসে, শব্দের মধ্যে আসে হরফের মধ্যে আসে, শব্দের মধ্যে আসলে কালমি, হরফের মধ্যে আসলে হরফি, শব্দের মধ্যে আসলে কালমি, হরফের মধ্যে আসলে হরফি। কালমি কেন বললাম, কারণ হলো শব্দ আরবি হলো কালিমাতুন শব্দ, কালিমাতুন শব্দ, এই জন্য কালমি, কালমি। মদ্যে লাজেম কালমি হরফি, মদ্যে লাজেম কালমি হরফি, মদ্যে লাজেম কালমি হরফি, কালমি হরফি, কালমি হরফি, কালমি হরফি। তাহলে আমরা এখান থেকে এতটুকু পেলাম যে চারালিপ মদগুলো প্রথমত দুই ভাগে হয়, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেমগুলো দুইভাবে হয়, দুইভাবে আসে, কালমি হরফি, কালমি হরফি, কালমি হরফি। এখন লক্ষ্য করি এই কালমিগুলো তাজিদের সাথে, তাজি মাঝে মাঝে তাজিদের সাথে মিলে আসে, আবার মাঝে মাঝে সাকিনের সাথে মিলে আসে, এই মাঝে মাঝে তাজিদের সাথে মিলে আসে, মাঝে মাঝে সাকিনের সাথে মিলে আসে। আবার এই হরফিগুলো মাঝে মাঝে তাজিদের সাথে আসে, আবার মাঝে মাঝে সাকিনের সাথে আসে, মাঝে মাঝে তাজিদের সাথে আসে, মাঝে মাঝে সাকিনের সাথে আসে, মাঝে মাঝে তাজিদের সাথে আসে, মাঝে মাঝে সাকিনের সাথে আসে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে এই কালমিগুলো তাজিদের সাথে আসতে পারে, কালমিগুলো সাকিনের সাথে আসতে পারে, কালমিগুলো তাজিদের সাথে আসতে পারে, কালমিগুলো সাকিনের সাথে আসতে পারে, কালমিগুলো তাজিদের সাথে আসতে পারে, কালমিগুলো সাকিনের সাথে আসতে পারে। তাজিদের মধ্যে আসলে তখন তাকে বলা হয় তাজিদ, মানে ভারী, তাজিদ কি ভারী, তাজিদ উচ্চারণ করতে ভারী হয়, এই জন্য বলা হয় মুসাক্কাল, মুসাক্কাল অর্থ হলো ভারী, মুসাক্কাল, 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 তার মানে হলো তাজিদের সাথে আসলে মুসাক্কাল বলা হয়, এখানেও তাজিদ, সেও মুসাক্কাল, মুসাক্কাল, মুসাক্কাল। আর যদি সাকিনের সাথে আসে তাহলে হালকা, সাকিন হলো হালকা, এই জন্য বলা হয় মুখাফফ, মুখাফফ অর্থ হলো হালকা, মুসাক্কাল ভারী, মুখাফফ হালকা, মুখাফফ হালকা, তাহলে সাকিনের সাথে আসলে হবে মুখাফফ, মুখাফফ, মুখাফফ। পরেরটাও সাকিনের সাথে হলো মুখাফফ, মুখাফফ, মুখাফফ। একটু আবার লক্ষ্য করি আমরা, চারালিফ মদগুলো, চারালিফ মদগুলো দুইভাবে হয়, মুত্তাসিল লাজেম, মুত্তাসিল লাজেম, লাজেম শব্দের মধ্যে আসলে কালমি, শব্দের মধ্যে আসলে কালমি বলা হয়, হরফের মধ্যে আসলে হরফি বলা হয়। এরপরে এই শব্দের মধ্যে আসলে কালমিগুলো তাজিদের সাথে আসলে কালমি মুসাক্কাল, আর সাকিনের সাথে আসলে কালমি মুসাক্কাল, আর হরফিগুলো তাজিদের সাথে আসলে হরফি মুসাক্কাল, আর সাকিনের সাথে আসলে হরফি মুখাফফ। আপনারা এখন যেভাবে বলবেন, আপনাদেরকে এখন জিজ্ঞাসা করবো যেভাবে, আপনারা যেভাবে বলবেন সেটা হলো যে চারালিপ মদগুলো দুইভাবে, প্রথমত দুইভাবে হয়, মুত্তাসিল লাজেম, লাজেমগুলোর শব্দের সাথে আসলে কালবি, হরফের সাথে আসলে হরফি,
আর কালমি তাজিদের সাথে আসলে কালমি মুসাক্কাল, কালমি সাকিনের সাথে আসলে কালমি মুখাফফ, আর হরফি তাজিদের সাথে আসলে হরফি মুসাক্কাল আর সাকিনের সাথে আসলে হরফি মুখাফফ। এতটুকু এভাবে এতটুকুই বলবেন, যাকে যেদিকে জিজ্ঞাসা করবো তিনি আপনাদেরকে বলবেন। আরেকবার বলে দিচ্ছি যে চার আলিফ মতগুলো দুইভাবে হতে পারে, মুত্তাসিল লাজেম, লাজেমগুলো শব্দে আসলে কালমি বলা হয়, এরপরে হরফের সাথে আসলে হরফি বলা হয়, আর কালমি তাজিদের সাথে আসলে কালমি মুসাক্কাল, সাকিনের সাথে আসলে কালমি মুখাফফ, আর হরফি তাজিদের সাথে আসলে হরফি মুসাক্কাল আর সাকিনের সাথে আসলে হরফি মুখাফফ। তাই এতটুকু প্রথমে প্রথমে রোমানা বলেন। কালমি সাকিনের সাথে আসে, কালমি তাসদিদের সাথে আসে তখন কালমি মুসাক্কাল বলা হয়, এবং কালমি যদি সাকিনের সাথে আসে তখন কালমি মুহাক্কাক বলা হয়। হরফি যদি তাসদিদের সাথে আসে তখন তাকে হরফি মুসাক্কাল বলা হয়, এবং হরফি যদি সাকিনের সাথে আসে তখন তাকে হরফি মুহাক্কাক বলা হয়। মুহাক্কাক বলা হয়। ব্রজা মাইশা বলেন। শব্দের সাথে আসলে কলমি, আর মদলাজেম হরফের সাথে আসলে হরফি। মদলাজেম কলমি যখন তাসদিদের সাথে আসে তখন হচ্ছে মুসাক্কাল, আর যখন সাকিনের সাথে আসে তখন মুসাক মুখাফফ। শুধু মুসাক্কাল বললে হবে না, বলতে হবে কালমি মুসাক্কাল, কালমি মুখাফফ। হ্যাঁ, কালমি তাসদিদের সাথে আসছে কালমি মুসাক্কাল, আর সাকিনের সাথে আসলে কালমি মুখাফফ, আর হরফ হচ্ছে সাকিনের সাথে আসলে হরফি মুখাফফ। হরফি সাকিনের সাথে আসলে তাজিদের সাথে আসলে হরফি মুসাক্কাল। হরফি তাজিদের সাথে আসলে হরফি মুসাক্কাল, আর হরফি সাকিনের সাথে আসলে হরফি মুখাফফ। মুখাফফ নাম তাই ঠিক আছে। নাসিমা বলেন। জি, চার আলিফ মত দুইভাবে হতে পারে, মতে মুত্তাসিল মতে লাজেম। মতে লাজেম দুই প্রকার, শব্দের মধ্যে আসলে কালিমাতু কালমি কালমি, আর হরফের মধ্যে আসলে তখন তাকে বল হরফি। কালমি তাজদিদের সাথে আসলে কালমি মুসাক্কাল বলা হয়, আর কালমি সাকের সাথে আসলে কালমি মুখাফফ বলা হয়। হরফি তাসদিদের সাথে আসলে হরফি মুসাক্কাল বলা হয়, হরফি সাকিনের সাথে আসলে হরফি মুখাফফ বলা হয়। জামিল মাশাআল্লাহ। মাইশা বলেন। চার আলিফ মত দুইভাবে হতে পারে, মদ্দে মুত্তাসিল মদ্দে লাগে। লাজেম শব্দ আসলে কালমি বলা হয়, আর লাজেম হরফে আসলে হরফি বলা হয়। কালমি তাজিতে আসলে কালমি মুসাক্কাল বলা হয়, কালমি তাজিতে আসলে কালমি সাকিনে আসলে কালমি মুখাফফ বলা হয়। হরফি তাজিতে আসলে হরফি মুসাক্কাল বলা হয়, হরফি সাকিনে আসলে হরফি মুখাফফ বলা হয়। জামিল মাশাআল্লাহ। কানিজ ফাতেমা। চার আলিফ মত দুইভাবে হতে পারে, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মদ্দেল। মদ্দেল লাগবে যদি শব্দ মধ্যে আসে তখন কে বলে কালমি, আর যখন হরফের মধ্যে আসে তখন সেটাকে বলে হরফি। আর কালমি তাসদিদের সাথে আসলে তখন তাকে বলে
কালমি মুসাক্কাল, আর যদি সাকিনে হয় তাহলে তাকে বলে কালমি মুখাফফ। আবার হরফ যদি তাসদিদের সাথে আসে তখন তাকে বলে হরফি মুসাক্কাল, আর যদি সাকিনের সাথে আসে তখন সেটাকে বলে হরফি মুখাফফ। طيب এখন একটু লক্ষ্য করি, দেখেন আমরা এখানে মোট এই চার আলিফ মত মোট পাঁচ পাঁচ প্রকার পেলাম। কিভাবে পেলাম দেখেন, এক নম্বর মধ্যে মুত্তাসিল, এক নম্বর মধ্যে মুত্তাসিল, সহি নাম এক নম্বর মধ্যে মুত্তাসিল, দুই নম্বর এটা দুই নম্বর মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, তিন নম্বর মধ্যে লাজেম কালমি মুখাফফ, তিন নম্বর মধ্যে লাজেম, মধ্যে লাজেম এটা তো মদ চার আলিফ মদ, মধ্যে লাজেম এই লাজেম, এরপরে কালমি কালমি মুখাফফ, চার নম্বর মধ্যে লাজেম হরফি হরফি মুসাক্কাল, চার নম্বর মধ্যে লাজেম হরফি মুসাক্কাল, পাঁচ নম্বর মধ্যে লাজিম হরফি মুখাফফ, পাঁচ নম্বর মধ্যে লাজিম হরফি মুখাফফ। তাহলে আবার একটু লক্ষ্য করি আমরা, এখন যাদেরকে জিজ্ঞাসা করবো শুধু তারা নাম বলবেন যে চার আলিফ মাদ পাঁচ প্রকার, এই পাঁচ প্রকার হলো এটা। চার আলিফ মাদ পাঁচ প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, মধ্যে লাজেম কালমি মুখাফফ, মধ্যে লাজেম হরফি মুসাক্কাল, মধ্যে লাজেম হরফি মুখাফফ। চার আলিফ মাদ পাঁচ প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, মধ্যে লাজেম কালমি মুখাফফ, মধ্যে লাজেম হরফি মুসাক্কাল, মধ্যে লাজেম হরফি মুখাফফ। কোনো মুখস্থ করা যাবে না, দেখে দেখে বলতে হবে, একবার শখ দেখে দেখে সিরিয়ালে বলতে হবে। ফারজানা বলেন। বলি জি বুঝতে পারেনি, আবার বলেন। আমি একটু পরে বলি। আপনি এত সময় ক্লাসে ছিলেন না? ছিলাম, আমি ভালোভাবে বুঝতে পারিনি। ভালোভাবে বুঝতে পারেননি? তো দেখেন চার আলিফ মদ পাঁচ প্রকার, একটু আগে আমরা পড়লাম প্রকারগুলো দেখলাম, এখন এক নম্বর সিরিয়ালে বলি আমরা। প্রথমত মদ্যে মুত্তাসিল, দুই নম্বর এই যে মদ মদ্যে লাজেম, এরপরে হলো কালমি, এরপরে হলো মুসাক্কাল, দুই নম্বর, তিন নম্বর মদ্যে লাজেম কালমি মুখাফফ, চার নম্বর মধ্যে লাজেম হরফি হরফি, এরপরে মুসাক্কাল, মধ্যে লাজেম হরফি মুখাফফ। তাহলে এক নম্বর পেলাম মধ্যে মুত্তাসিল, দুই নম্বর মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, মধ্যে লাজেম কালমি মুখাফফ, মধ্যে লাজেম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফ। এখন বলেন চার আলিফ মদ চার প্রকার, পাঁচ প্রকার, পাঁচ প্রকার। এক মধ্যে মধ্যে মুত্তাসিল, দুই মধ্যে লাজেম মুসাক্কাল, কালমি এই যে লেখা আছে তো কালমি মি মুসাক্কাল নাম, তারপর তিন মধ্যে লাজিম কালমি মুখাফফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি 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 মুসাক্কাল, পাঁচ মধ্যে লাজিম হরফি মুখাফফ। ক্লাসে থাকেন না, কই থাকেন, অমনোযোগী থাকেন কেন ক্লাসে? ক্লাসে থাকলে ভালোভাবে থাকতে হবে, পড়া বলতে পারেন না একবারে। লাবিব বলেন। চার আলিফ মদ পাঁচ প্রকার, এক নম্বর হচ্ছে মধ্যে মুত্তাসিল, দুই নম্বর মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, তিন নম্বর মধ্যে লাজেম কালমি মুখাফফ, চার নাম্বার মদ্দেল জেম হরফি মুসাক্কাল, আর পাঁচ নাম্বার মদ্দেল আজেম হরফি মুখাফফ। তাইব আজিজুর রহমান। চার আলিফ মদ পাঁচ প্রকার, মধ্যে মুত্তাসিল এবং এটা হলো এক নম্বর, দুই নাম্বার হচ্ছে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, তিন নাম্বার হচ্ছে মধ্যে লাজেম কালমি মুখাফফ, চার নম্বর হচ্ছে মধ্যে লাজেম হরফি মুতাক্কাল, পাঁচ নম্বর হলো মধ্যে লাজেম
হরফি মুখাফফাফ। জামিল মাশাআল্লাহ। এই উক্তি আলিয়া বলেন। মিউট করা আছে, আনমিউট করে বলতে হবে। মুশকিল। তাইয়েব নাসিমা বলেন। তারালিপ মদ পাঁচ প্রকার, মুত্তাসিল, মধ্যে লাজেম, কালমি, মুসাক্কাল, মধ্যে লাজেম, কালমি, মুখাফফাফ। মধ্যে লাজেম হরফে মুসাক্কাল, মধ্যে লাজেম হরফে মুখাফফাফ। জামিল। রোজা মাইশা। চার আলিফ মদ পাঁচ প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালবি মুসাক্কাল, মধ্যে লাজিম কলবি মুখাফফাফ, মধ্যে লাজিম হারফি হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। জামিল। রোমানা। চার আলিফ মদ পাঁচ প্রকার, মদে মুত্তাসিল, মদে লাজিম কালমি মুসাক্কাল, মদে লাজিম কালমি মুফাফফা, মদে লাজিম হরফি মুসাক্কাল, মদে লাজিম হরফি মুখাফফা। সহি জামিল। তাই আমরা এখন এক নজর একটু দেখব কত প্রকার ছিল, একটু লক্ষ্য করি। আমরা পড়েছিলাম যে একালিফ মদ তিন প্রকার, একালিফ মদ তিন প্রকার পড়লাম আমরা। একালিফ মদ তিন প্রকার, একালিফ মদ তিন প্রকার, মদ্দি তাবাই, মদ্দি বদল, মদ্দি লিন। একালিফ মদ তিন প্রকার, মদ্দি তাবাই, মদ্দি বদল, মদ্দি লিন। একালিফ মদ তিন প্রকার, মদ্দি তাবাই, মদ্দি বদল, মদ্দি লিন। তিনালিফ মদ দুই প্রকার, মদ্দি মুনফাসিল, মদ্দি আরজি। তিনালিফ মদ দুই প্রকার, মদ্দি মুনফাসিল, মদ্দি আরজি। তিনালিফ মদ দুই প্রকার, মদ্দি মুনফাসিল, মদ্দি আরজি। আর চারালিফ মদ পাঁচ প্রকার, তাহলে আমরা মোট দশ প্রকার পেলাম। চারালিফ মদ পাঁচ প্রকার, চারালিফ মদ পাঁচ প্রকার, সে পাঁচ প্রকার কী ছিল? মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তাই এই মোট ছিল দশ প্রকার। আবার একটু লক্ষ্য করি, একালিপ মদ তিন প্রকার, মদ মোট দশ প্রকার, একালিপ মদ তিন প্রকার, মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তিনালিপ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। চারালিপ মদ পাঁচ প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। তাইব তাহলে আমরা এখান থেকে মোট দশ প্রকার মদ শিখলাম, মদের নাম শিখলাম আমরা এখান থেকে দশ প্রকার নাম সহি এখান থেকে আমরা মোট দশ প্রকার মদের নাম শিখলাম, দশ প্রকার মদের নাম শিখলাম। তাই এখন সবার কাছ থেকেই দশ প্রকার শুনবো একবার, এরপরে আমরা সামনে যাব। সবার কাছ থেকেই দশ প্রকার শুনবো, এরপরে আমরা সামনে যাব। তাহলে আর একবার বলছি সবাই মনোযোগ দেই, আর একবার বলছি সবাই মনোযোগ দেই। একালিফ মদ তিন প্রকার, মধ্যে মুত্তাসিল, আফান, মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তিনালিপ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। চারালিপ মদ পাঁচ প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। তাই ইয়েস। আউয়ালান রোজা মাইশা। নাম সবকটা বলবো? সবকটা বলতে হবে, জি। নাম মদ তিন প্রকার, একালিপ না, হ্যাঁ মদ তিন মদ টোটাল দশ প্রকার, একালিপ মদ হচ্ছে তিন প্রকার, মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তিনালিপ মদ হচ্ছে দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। চারালিপ মদ হচ্ছে পাঁচ প্রকার, মধ্যে মুক্তাসিল, মধ্যে মধ্যে লাজেম। মধ্যে লাজেমের মধ্যে চারটা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে মধ্যে কালমি মুসাক্কাল, মধ্যে কালমি মুখাফফাফ। হয়নি মধ্যে নাম কিভাবে বলেছিলাম, এখন আপনাকে নাম বলতে বলছি, আপনাকে ভাগ করতে বলা হয়নি, নাম বলেন শুধু। নাম মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, মধ্যে লাজেম কালমি মুখাফফাফ। হ্যাঁ
मद्दे लाजिम कालबी मुसक्कल मद्दे लाजिम कालमी मुखफ्फफ मद्दे लाजिम हरफी मुसक्कल मद्दे लाजिम हरफी मुखफ्फफ सही है तो कोई रोमाना बोलें मद मोट 10 प्रकार एकालिफ मद 3 प्रकार सही है मदे आलिफ तबई मदे बदल मदे लिप तीन आलिफ मद 2 प्रकार मदे मुनफसिल मदे आरजी चार आलिफ मद 5 प्रकार मदे मुतसिल मदे लाजिम कालमी मुसक्कल मदे लाजिम कालमी मुखफ्फफ मदे लाजिम हर्फी मुस्तकल मदे लाजिम हर्फी मुखफ्फा सही जमील नसीमा मद मोट 10 प्रकार मद तीन भावे होते पारे एकालिप मद तीन आलिप मद चार आलिप मद एकालिप मद 3 प्रकार मदे तबई मदे बदल मदे लीन तीन आलिप मद 2 प्रकार मदे मुनफसिल मद्दे आजी चार आलिफ मद 5 प्रकार मद्दे मुतसिल मद्दे लाजिम कालमी मुसक्कल मद्दे लाजिम कालमी मुखफ्फफ मद्दे लाजिम हरफे मुसक्कल मद्दे लाजिम हरफे मुखफ्फफ जमील मायशा बोलें मद और 10 प्रकार একালি মদ 3 প্রকার মদ্যে তবাই মদ্যে বদল মদ্যে লীন তিন আলিফ মদ 2 প্রকার মদ্যে মুনফাসিল মদ্যে আরজি চার আলিফ মদ 5 প্রকার মদ্যে মুতাসিল মদ্যে লাজিম কালমে মুসাক্কাল মদ্যে লাজিম কালমে মুখাফা মদ্যে হারফি মুসাক্কাল মদ্যে লাজিম হারফি মুসাক্কাল মদ্যে লাজিম হারফি মুখাফা جميل ما شاء الله طيب كانت فاطمة مود مود دوش بروكر اكالي فرمان موتين بروكر مد باي مد بدل مدرين تيناليك مود دوي بروكر مد منفصل مد ارجي چاراتيك مود پاس بروكر مد متصل مد لازم کلمي مسقل مد لازم کلمي مخفف মাদে লাজিম হরফি মুসাক্কাল মাদে লাজিম হরফি মুখাফফা জামিল ফারজানা মদ 10 প্রকার এক আলিফ মদ 3 প্রকার মদে তবই মদে বদল মদে লি তিন আলিফ মদ 2 প্রকার মদে মুনফাসিল মদে আরজি চার আলিফ মদ 5 প্রকার মদে মুক্তাসিল মদে লাজিম কালমি মুসাক্কাল মদে লাজিম কালমি মুখাফফ মদে লাজিম হরফি মুসাক্কাল মদে লাজিম হরফি মুখাফফ জামিল এরপরে আরহাম বলেন মদ 10 প্রকার তো এক একালিফ মদ একালিফ মদ তোবাই বদলিন তিন আলিফ মদ মুনফাসিল মুনফাসিল আর জি জি চার আলিফ মদ চার আলিফ মদ মুত্তাসিল মুত্তাসিল মদ্দে লাজেম লাজেম কালমি কালি কালমি মুসাক্কাল মুসাক্কাল লাজেম লাজেম কালমি কি মুখাফফাফ মুখাফফা লাজেম লাজেম হরফি হরফি মুসাক্কাল মুসাক্কাল লাজিম হরফি হরফি মুখাফফাফ 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 মুখাফফাফ
জামিল মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাইয়েব, এরপরে লাবিব বলেন। মদ তিন ভাবে হতে পারে, এক আলিফ মদ, তিন আলিফ মদ এবং চার আলিফ মদ। এক আলিফ মদ তিন প্রকার, এক মদ্যে তবি, দুই মদ্যে বদল এবং তিন মদ্যে লীন। তিন আলিফ মদ দুই প্রকার, এক মদ্যে মুনফাসিল এবং দুই মদ্যে আরজি আরজি। চার আলিফ মদ পাঁচ প্রকার, এক এক মদ্যে মুত্তাসিল, দুই মদ্যে লাজেম কলমি মুসাক্কাল, তিন মদ্যে লাজেম কলমি মুখাফফাল, চার মদ্যে লাজেম হরফি মুসাক্কাল এবং পাঁচ মদ্যে লাজেম হরফি মুখাফফাল। জামিল মাশাআল্লাহ। তাইয়েব, বাদ আইয়ুর রহমান। মদ তিন ভাবে হতে পারে, এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ। এক আলিফ মদ তিন প্রকার, মদ্যে তবাহি, মদ্যে বদল, মদ্যে লীন। তিন আলিফ মদ দুই প্রকার, মদ্যে মুনফাসিল, মদ্যে আরজি। চার আলিফ মদ পাঁচ প্রকার, মদ্যে মুত্তাসিল, মদ্যে লাজেম কালমি মুসাক্কাল, মদ্যে লাজেম কালমি মুখাফফাফ, মদ্যে লাজেম হরফি মুসাক্কাল, মদ্যে লাজেম হরফি মুখাফফাফ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি মিউট করে আছেন, আনমিউট করে বলতে হবে। আলিয়া বলেন। মদ তিন প্রকার, মধ্যে মুনতাসি, মধ্যে মুনতাসি। এক নাম্বার মদ বলেন, মদ তিন ভাবে হতে পারে, মদ তিন ভাবে হতে পারে, হতে পারে মদ তিন প্রকার হতে পারে, তিন ভাবে হতে পারে, তিন ভাবে হতে পারে, তিন ভাগে হতে পারে। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, তবি, বতল, নিন, লিন। তিন দুই তিন নাম্বার মদ, মদে মন ফাসিল, মদে আরজি। চার নাম্বার মদ পাঁচ প্রকার, মদে মন ফাসিল, মদে আরজি, মুত্তাসিল, মুত্তাসিল, মদে লাজিম, লাজিম কালমি মুসাক্কাল, কামাল কালমি, কালমি কালমি মুসাক্কাল, কালমি মদে মুসাক্কাল, কালমি মদে, মদে লাজিম কালমি মুখাফফাফ, লাজিম লাজিম মদে মুখাসিল, লাফি মদে মুখা, মদে লাজিম কালমি বলেন, মদে লাজিম কালমি মুখাফফাল, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাল, হরফি মুখাফফাল, মুখাফফাল, মুখাফফাল। তাইয়েব, জামিল বাসা বসে একটু দেখবেন, আমাদের শীতে দেওয়া আছে, স্পষ্ট ভাবে দেওয়া আছে, শীত থেকে একবার দেখবেন। তবে হলো আপনারা বাসা বসে যখন পড়বেন তখন আমাদের এই শখ মাথায় রাখবেন, শখ মনে রাখবেন, এই শখটা মনে রাখবেন। মুখস্থ করার কোনো চেষ্টা করবেন না, কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না, কেউই মুখস্থ করার চেষ্টা করবেন না। বাসা বসে শুধুমাত্র একটু শখটা কয়েকবার পড়বেন, তাতেই হয়ে যাবে, আর প্রয়োজন নেই আমাদের। শুধুমাত্র বাসায় বসে এই শখটা কয়েকবার দেখবেন, তাতেই হবে, কিন্তু কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না। তাই এতটুকু ছিল আমাদের প্রথমত, আজকের প্রথম বিষয় ছিল যে মদের যে 10 প্রকার মদ, সে মদের নামগুলো চেনা। আমরা মদের নামগুলোর সাথে পরিচয় হলাম। এই যে এখানে দেওয়া আছে, দেখেন আমাদের এখানে দেওয়া আছে শীটে যে এক আলিফ মদ তিন প্রকার, মদে তাবাই, মদে বদল, মদে লিন। এরপর তিন আলিফ মদ দুই প্রকার, মদে আরজি, মদে মুনফাসি। এরপর চার আলিফ মদ পাঁচ প্রকার, মদে লাজিম, হরফি মুখাফফাফ। আমাদের আমরা যে সিরিয়ালটা পড়েছিলাম ওই সিরিয়ালটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা সেভাবে পড়বেন। প্রথমে নাম, প্রথমে এক নম্বর আসবে, এটা এক নম্বর আসবে, এটা শেষেরটা আসবে এক নম্বরে। প্রথমে আসবে মদ্যে মুত্তাসিল, মদ্যে মুত্তাসিল। দ্বিতীয়ত আসবে মদ্যে, আমরা নিচের দিক থেকে উপরের দিক গেলেই হবে, এখানে তো উপর দিক থেকে নিচের দিক, এখানে পাঁচ নম্বর থেকে আপনারা উপরের দিকে যাবেন। এরপরে প্রথমত এক নম্বর মদ্যে মুত্তাসিল, দুই নম্বর মদ্যে লাজিম কালমি মুসাক্কাল, মদ্যে লাজিম কালমি মুখাফফাফ, মদ্যে লাজিম হরফি মুসাক্কাল, মদ্যে লাজিম হরফি মুসাক্কাল, মদ্যে লাজিম হরফি মুখাফফাফ, হরফি মুখাফফাফ। তাই এই নিচের দিক থেকে উপরের দিকে আসবে এতটুকুই।
উপর দিক থেকে নিচের দিকে যাবে না। তাহলে আমরা এখান থেকে যে 10 প্রকার মদ, মদের আমরা নাম জানলাম। এখন আমরা প্রথম প্রকার মদে চলে যাব, যে একালিপ মদ যে তিন প্রকার ছিল, তিন প্রকারের প্রথম প্রকার কি ছিল? মদ্যে তাবাই ছিল, একালিপ মদের প্রথম প্রকার মদ্যে তাবাই। এখন আমরা তাকে চিনব, তিনি কে, তার পরিচয় কি? মদ্যে তাবাই, একালিপ মদ এদের প্রথম প্রকার মদ্যে তাবাই, তাকে আমরা আগে চিনে এসেছি। আমরা পিছনে মদের হরফ করেছি, সেটি হলো মদ্যে তাবাই। আমরা পড়েছিলাম জবরের বাম পাশে আলিফ মদের হরফ, আমরা পড়েছিলাম জেরের বাম পাশে অ মদের হরফ, আমরা পড়েছিলাম আফান জেরের বাম পাশে পেশের বাম পাশে অ মদের হরফ, আমরা পড়েছিলাম জেরের বাম পাশে ইয়া মদের হরফ। এই যে মদের হরফ পড়েছিলাম, সেই মদের হরফগুলোই হলো মদ্যে তাবাই, সেই মদের হরফগুলোই হলো মদ্যে তাবাই। এই মদ্যে তাবাই একালি পরিমাণ লম্বা করতে, একালি পরিমাণ লম্বা কি? দুই হরকত। কত ক্লাসে আমরা শিখেছিলাম? দুই হরকত, দুই হরকত। যেমন বা, এই দুই হরকত বলতে যে সময়, এটাই হলো একালি পরিমাণ মদ। তাহলে আমরা মদ্যে তাবাই আগেই চিনেছি, যে মদ্যে তাবাই কি? যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া, পেশের জবরের বাম পাশে আলিফ, আমরা খালিকে তো বলবো না, জবরের বাম পাশে আলিফ, জেরের বাম পাশে ইয়া, পেশের বাম পাশে ওয়াও, এটাই হলো মদের হরফ। এই মদের হরফ গুলি হলো মদ্যে তাবাই। তাই বাদ, এখন আমরা এই মদ্যে মদের যে ব্যবহারগুলো আমরা একটু লক্ষ্য করবো, যে আসলে আমরা বুঝতে পারতেছি কিনা, যেগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তারপর আজকে আবার এখানে পড়ছি। কি করে পড়তে হবে আমাদেরকে? যদি জবরের বাম পাশে আলিফ দেখতে পাই, তাহলে আমরা এখানে একালিফ লম্বা করে পড়বো। যদি আমরা পেশের বাম পাশে অ দেখতে পাই, তাহলে আমরা একালিফ লম্বা করে পড়বো। যদি আমরা জেরের বাম পাশে ইয়া দেখতে পাই, তাহলে আমরা এখানে একালিফ লম্বা করে পড়বো। এখন কিভাবে পড়বো? দুই হরকত, দুই হরকত মনে রাখবো আমরা, বা এক একজনের কাছ থেকে দুই লাইন করে শুনবো, দুই লাইন করে শুনবো। তাই আউ্বালান রোজা মাইশা, আপনি শুরু করেন। জামিল মাশাল্লাহ, এর পরের দুই লাইন আরহাম বলেন। পরের দুই লাইন রোমানা। E
প্রমাণ আপনি বলেন এই যে কি এখানে যে লম্বা করেন কয় রিফ লম্বা করেন স্যার আর খারা জবর খারাজের উল্টা পেশ তাকেও মধ্যে তবাই বলা হয় কোন হরফের উপরে খারা যাব খারাজের উল্টা পেশ থাকলে তাকে মধ্যে তবাই বলা হয় আমরা আগে করেছি একালিপ মাদ এটা তাই ঠিক আছে মাশাআল্লাহ বাদা এরপরে নাসিনা পরের তিন লাইন বলবেন তা উ ই লা লু লি আমরা দেখবো যে অয়ের পরে অতিরিক্ত আলিফ আসছে অতিরিক্ত আলিফ আসছে একটি অতিরিক্ত আলিফ আসছে একটি এটা অতিরিক্ত আলিফ এটা লেখায় আসবে পরে আসবে না লেখায় আসবে পরে আসবে না লেখায় আসবে এটা পরে আসবে না কি বলা হয় রসমে খাত লেখায় আসে পরে আসে না না জানলেও হবে শুধুমাত্র একটু পরিচিত হন কোথাও লেখাও প্রয়োজন নেই আপনাদের সামনে আমাদের আলোচনা আছে এখান থেকে প্রথম দুই লাইন বলবেন মাইশা দেখে দেখে বলেন সুন্দর করে বলেন ভুল না হয় আপনার একালিপ মত কম হয়ে যাচ্ছে আরো বেশি করে করতে হবে হইলো হইলো আবার আবার হাত থেকে আবার দেখে দেখে বলেন হচ্ছে না তো হা হা এটা হয়নি আবার বলেন র র ঠিক আছে এখন তৈব পরের তিন লাইন কানিজ ফাতেমা
আপনার বেশি হয়ে যাচ্ছে, আপনার হলো দুই হরকতের বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমই করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, বলতে থাকেন। পরের লাইন বলেন। এরপরের দুই লাইন, পরের দুই লাইন বলবেন ফারজানা, দেখে দেখে বলবেন, ভুল না হয়। দেখেন দুটি হরফ একসাথে আছে, একটু একসাথে বলার চেষ্টা করবো এখন। ক মা বলেন। হ্যাঁ পরেরটা দেখেন, এই যে ক, পরেরটা দেখেন, এখানে কি কোনো নিয়ম আছে, মদের কোনো নিয়ম আছে এখানে? একালিপ আছে, একালিপ মত করতে হবে। জি ক মা, ক মা, ক মা। হ্যাঁ আবার বলেন তো, একবার শুরু থেকে আবার বলেন তো। ক ক মা, ক মা, আদা, আদা, সাদা, সাদা, মালা, মালা, ফাক, ফাক, নামা, নামা, জাদা, জাদা। তৈয়ব, জামিল, খালাস, বাদা। এর শেষের দুই লাইন উক্তি আলেয়া। কাতিবু, কাতিবু, কাতিবু। আমারটা শুনে শুনে বলেন, আমারটা শুনে শুনে বলেন, আমি বলবো এরপর আপনি বলবেন, আমারটা শুনে নাকি এরপর আপনি বলবেন, আমার বলা শেষ হলে আপনি বলবেন। কাতা বা, এটা বল হুজুর, আপনি আগে আমার কথা শুনেন, আমারটা শুনে শুনে বলবেন, আমি বলার পরে আপনি বলবেন। বলেন কাতা বা, কাতা বা, কাতিবু, কাতিবি, জাহাবা, 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 জাহিবু, জাহিব, জাহিবু, জাহিব, হিবু, বাপেশ বু, জাহিবু, জাহিবু, বাসাত, বাসদ, বাসাত, বাসদ, বাসিতু, বাসিজ, বাসিতু, বাসিদ। আমারটা শুনে শুনে বলুন, আমাকে শুনবেন ভালোভাবে দেখবেন। বাসিতু,
আমারটা শোনেন আগে, তু তু সি তু সি তু বাসিদু। আপনাকে বললাম আমি যা বলবো আমি আপনি তাই বলবেন, আপনি বেশি বলছেন কেন, আমারটা শুনে শুনে বলেন বাসিতু বাসিদু সিতু সিদু তু বাসিদু। আপনাকে তো বলতে বলা হয়নি, আপনাকে না বললাম একটু আগে যে আমি যা বলি তাই বলেন, আপনি আবার বেশি বলেন কেন, সিতু সিদু বলেন, তু তয় রস্যকারে তু সিদু তু দু তু তয় রস্যকারে তু, হ্যাঁ তু তু বাসিতু বাসিতু বাসিতু। তাই পরের লাইন দেখেন, নিচের লাইন আবাদা আবাতা আবিদু আবিদু দু আবিদু আবিদু ইবাদু 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 সাবাতা সামিয়া জামিন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন দেখেন এই যে মা, এই যে আমি এখন লম্বা করে বললাম না, কেন লম্বা করলাম আপনি কি জানেন, এখন লম্বা করে কেন পড়লাম আপনি জানেন, সামাউ যে বললাম এখানে মা, যে লম্বা করলাম না কেন লম্বা করলাম, সামাউ কারণ কি আপনার জানা আছে, দেখেন এই যে জবরের বাম পাশে আলিফ, জবরের বাম পাশে আলিফ মদ্দেতাবাই, আর মধ্যে তাবাই বলেছিলাম না যে জবরের বাম পাশে আলিফ, জেরের বাম পাশে ইয়া, পেশের বাম পাশে ওয়াও, এগুলো থাকলে কি মধ্যে তাবাই একালিপ মত করতে হয়, এজন্য আমরা কিন্তু এখানে লম্বা করে বলেছি যে সামা লম্বা করেছি, এর আগে করেছি সামিয়াও একালিপ লম্বা করেছি, হ্যাঁ এটা একটু বাসা বসে দেখবেন যে আমরা একালিপ লম্বা করলাম কেন করলাম, কারণ কি কারণ হলো মধ্যে তাবাই, এই জন্য একালিপ লম্বা করেছি, ঠিক আছে একটু বাসা বসে দেখলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটু অনেকবার একটু পড়বেন বাসা বসে, ঠিক আছে পরে আমরা যাচ্ছি। এরপরে হলো লাবিব বলেন, লাবিব পরের দুই লাইন, দুই লাইন দুই লাইন বলবেন জি। আদামু হাজারো তাআতা নাকাতু غالبة ظالم حارب جامع ثالث دابر جميل ما شاء الله طيب الفوائد دي لين عزيز الرحمن ثانية خالك بادية فاتر داعية يا خالك
يزهلوا يغاثوا يطافوا يحاسبوا. جميل ما شاء الله. طيب পরের দুই লাইন রোজা মাইশা মা আ আর একালিপ মত সুন্দর আরো আরো সুন্দর করে করতে হবে মা আরিবু মা আরিবু মা গনিমু লায়ালিয়া মাফাতিহু সোনালিকা দানা কলতা মাজা তোআমিকা মিকা মিকা স্বাভাবিক তোআমিকা তোআমিকা মিজাজুহা খালাস জামিল তাইয়েব এর পরের দুই লাইন আরহাম يدافعوا আরহাম আমি বলবো আমার পরে আমারটা শুনে শুনে আপনি বলবেন ঠিক আছে আমি যা বলবো আপনি তাই বলবেন দেখে দেখে বলবেন কোথাও আমার আবার ভুল পড়ে কিনা সেটা দেখবেন আপনি ইউদাফিউ ইউদাফিউ উকুলিহা উকুলিহা সানা আনু সানা আনু নাশিআতা ফাযাকাহু ফাযাকাহু বলেন ফাযাকাহু ফাযাকাহু মানাকিবিহা আসাবাহা তাহা উরাকুমা তাহা
মাশাআল্লাহ তাইয়েব বাসা বসে পড়বেন আর হ্যাঁ বুঝছেন তাইয়েব পরের দুই লাইন রোমানা বা স্বাভাবিক এখানে কোনো লম্বা হবে না সওয়াবা আরেকটি লম্বা হবে এরপরের দুই লাইন নাসিমা দ্রুত হয়ে যায় কেন সব এক তালে যাবে এখানে একটু দ্রুত আবার আশা থেকে বলবেন আবার ঠোঁট গোল করে জামিল মাশাআল্লাহ তাইয়েব বাদা মাইশা পরের দুই লাইন গবাতু খলাতু উপরে যে ব্যাখ্যা চিহ্ন আমরা এই ব্যাখ্যা চিহ্নকে আমরা হলো একালিপ ধরে নিব একালিপ যে খাড়া যাবো না খাড়া যাওয়ার মতো করে ধরে নিব এটাকে একালিপ পরিমাণ লম্বা করবো এই জায়গায় এটা খাড়া যাওয়ার না এটা হলো এই চিহ্নটাকে স্বাভাবিকভাবে ধরে নিব আপাতত আমরা এই চিহ্নটা কোনো লম্বা করবো না স্বাভাবিকভাবে জবর হিসেবে ধরে নিব খাড়া যাবো না এটা স্বাভাবিক একটা জবর একটু ব্যাখ্যা চিহ্ন ব্যাকাভাবে জবরটা আসছি কেন আসলো এর কারণ আমরা পরবর্তীতে জানবো এখন শুধুমাত্র জবরের মতো করে পড়বো আখিরিনা আসারহা আমানা
আমানা আদামু জোরে এখানে টানবো না, এখানে লম্বা করবো না, স্বাভাবিকভাবে পড়ে যাবো। আমানা আদামু আবাওয়া আনা। দেখেন এখানে দুটি শব্দ, দুটি শব্দকে আমরা আলাদা আলাদা ভাবেই বলবো, একটি শব্দ বলার পরে একটু সময় নেব। তাবা ওয়া আনাবা, তাবা ওয়া আনাবা, হাজার ওয়া জাহাদা। জামিল তাইয়্যেব। এরপরে কানিজ ফাতেমা, পরের দুই লাইন। أقام صلاته رجاه فهداه أجابه فدعاه উমারু আবাহু ফাফাজা বাদা। আমরা এখন খারা জবরের ব্যবহার আমরা ব্যবহারে চলে আসলাম। যে যদি খারা জবর থাকে তাহলে আমরা কি করব, এখানে একালিপ লম্বা করব। তাও মদিতা ভাই এখানে কি বিষয় লক্ষ্য করেন, জবরের বাম পাশে যদি খাড়া জবর দেখতে পাই, আমরা জবরের বাম পাশে এরকম খাড়া জবর দেখতে পাই, তাহলে আমরা এই এই খাড়া জবরই উচ্চারণ করব, মানে একালিফি লম্বা করব, একালিফি লম্বা করব। জবরের বাম পাশে খাড়া জবর মানা জবরের বাম পাশে আলিফ, যদি আমরা ছোট আলিফ একে আমরা জবরের বাম পাশে যদি এরকম খাটা খাড়া জবরের মতো থাকে তখন আমরা তাকে আমরা ছোট আলিফ বলবো। ছোট আলিফ ধরে জবরের বাম পাশে আলিফ আসছে, জবরের বাম পাশে আলিফ আসছে, এজন্য আমরা একালিফ লম্বা করব। তার মানে হলো এরকম ছোটভাবে যদি আসে আলিফটা, যদি এরকম ছোটভাবে আসে বা খাড়া জবরের মতো করে আসে বাম পাশে, জবরের বাম পাশে, তাহলেও আমরা তাকে আমরা এখানে একালিপ লম্বা করব। যেমন বা না তা ইয়া আমরা লক্ষ্য করি। এরপর আমরা লক্ষ্য করি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবাই একটু মনোযোগ দেই। জবরের বাম পাশে যে আমরা একটু আগে দেখলাম যে খাড়া জবর আসবে বা জবরের বাম পাশে ছোট আলিফ আসবে, এই ছোট আলিফের সাথে যদি অ বা ইয়া থাকে তাহলে সেই অ ইয়া অতিরিক্ত, সেই অ ইয়া অতিরিক্ত, সেই অ ইয়া অতিরিক্ত, বরং এই পূর্বের যে হরফটি আছে সেই হরফের সাথেই খাড়া জবরটি চলে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে জবরের বাম পাশে যদি খাড়া জবর আসে এবং খাড়া জবর যদি কার সাথে থাকে, ওয়াও বা ইয়ার সাথে থাকে, অথবা খাড়া জবর অথবা আমরা ছোট আলিফ বলতে পারি, ছোট আলিফ খাড়া জবর একই কথা, ছোট আলিফ অথবা খাড়া জবর, ছোট আলিফ অথবা খাড়া জবর, ছোট আলিফ, ছোট আলিফ অথবা খাড়া জবর, ছোট আলিফ অথবা খাড়া জবর, এই ছোট আলিফ বা খাড়া জবর দুইটা একই কথা, যেটাই আমরা বলি না কেন সেটাই হবে। যদি ছোট আলিফ আসে তাহলে ছোট আলিফ যদি কার সাথে আসে, ইয়ার সাথে আসে, ওয়াও বা ইয়ার সাথে আসে, তাহলে সেই ওয়াও ইয়া উচ্চারণ হবে না, উচ্চারিত হবে না, বরং সে অতিরিক্ত, বরং এর পূর্বে হরফকে লম্বা করে বলবো। তাহলে এখানে একটু লক্ষ্য করি, সা র হা না লা কা। গুরুত্বপূর্ণ বিষয় আবার একটু মনোযোগ দেন, সেটা হলো জবরের বাম পাশে যদি ছোট আলিফ থাকে অথবা খাড়া জবর থাকে, সেই খাড়া জবর যদি অ বা ইয়ার সাথে আসে,
তাহলে সেই ওয়াও ইয়া অতিরিক্ত, সেই ওয়াও বা ইয়া অতিরিক্ত, ওয়াও বা ইয়া অতিরিক্ত, ওয়াও বা ইয়া অতিরিক্ত তাকে উচ্চারণ করা যাবে না, ওয়াও বা ইয়া অতিরিক্ত তাকে উচ্চারণ করা যাবে না, বরং তার পূর্বে হরফকে লম্বা করে বলবো, বরং তার পূর্বে হরফকে লম্বা করে বলবো। এই জন্য না লা কা, এতটুকু বুঝতে কারো মানে সমস্যা আছে, কারো কোনো প্রশ্ন আছে এতটুকু বোঝার ক্ষেত্রে? নেই, তাহলে আমরা সামনে যেতে পারি। আছে আছে, বলেন কি প্রশ্ন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বা না আপনাকে পড়তে বলা হয়নি তো, আপনি কোথায় ছিলেন রাতের সময়? আমার কথা শুনতেছেন? জি শুনতেছি। বলছেন যে ওয়াও বা ইয়া শেষে থাকলে উচ্চারণ করা যাবে না, ওটার বদলে একালিফ টান দিয়ে পড়তে হবে, পূর্বে হরফ একালিফ টান দিয়ে পড়বো। জি হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো নাম আছে? কোনো নাম? নাম এখানে কোনো নাম আছে কিনা? তাই এই যে নাম বললাম, যে আমরা এই যে ছোট আলিফ বললাম এবং হলো খারা জবর বললাম, খারা জবর কার সাথে আসবে? অ বা ইয়ার সাথে আসবে, বা ছোট আলিফ অ বা ইয়ার সাথে আসবে। এটা মধ্যে তবাই, আলাদা কোনো নাম নেই, এটা মধ্যে তবাই। তবে এই খারা জবর কে, বা এই যে অ বা ইয়ার উপরে যে খারা জবর আসে তাকে বলা হয় আলিফে সুগ্রা বলা হয়, মানে ছোট আলিফ। ছোট আলিফের আরবি হলো আলিফে সুগ্রা, আলিফে সুগ্রা, সুগ্রা বলা হয় আলিফে সুগ্রা, ছোট আলিফ। এই এতটুকু, এই যে আমরা যে বাংলায় বললাম ছোট আলিফ, এর আরবি হলো আলিফে সুগ্রা, এতটুকুই নাম। তাই পরের থেকে পড়বো আমরা, পরের লাইন থেকে, এখান থেকে। সর্বশেষ কি পড়েছিলেন? কানিজ সাজানা পড়েছিলেন, ফারজানা বলেন এখন, দুই লাইন বলবেন। মালিকি সিরাত আলা ইলা ইলা, হলো সুন্দর করে বলেন ইলা ইলা জালিকা আপনি সুন্দর করে বলেন এই শব্দ, আবার বলেন, দ্রুত যান কেন, সুন্দর করে বলে যান, আবার বলেন। আপনি কি দুবারে খাবার খেয়েছেন? মাইক্রোফোন কাছে নিয়ে বলবেন তাহলে। এখন ঠিক আছে, হ্যাঁ পরে সামনে যান। ইউরো মাতা জামিল, এর পরের দুই লাইন লাবিব বলেন। হ্যালো, এত সময় পরে মানা ওয়া কোথা থেকে আসলো? আসমান থেকে নাজিল হয়েছেন আপনি? এখন ক্লাসে ছিলেন এত সময়? ছিলেন। তাহলে একটু আগে আমরা বললাম জবরের পরে যদি ও বা ইয়ার উপরে যদি ছোট আলিফ বা খারা জবর আসে তাহলে সে আগের হরফকে লম্বা করবে, বরং অ ইয়াকে বাদ যাবে, একটু আগে বললাম আমরা। ওয়া মানা ইউজাহিদু أتاك تظاهر
تظاهر فحشر فنادي حلو فنادى هنالك دعا وأرنا স্পষ্ট করতে হবে সব হরফ গুলো وأرنا وأرنا مناسكنا طيب خلاص পরের তিন লাইন আজিজুর রহমান كذلك قال عالي ما عالي ها سفيلها 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 وآمن ترائب فتحا فتعاقا فعقرا أعطيك شندا كورتة هابي شنين فتعاقا فتعاطى فعقر فعقر وقال ما نهاكما على ده شبدو على ده كده بقول شمس نيتو وقال ما نها মা কি পরেরটার সাথে না আগেরটার সাথে মা পরেরটার সাথে ওয়ালা মান মানহাকুমা এরপরে একটি আলিফ খারাজ পড়ছে আলিফ আছে আলিফ আছে মানহাকুমা পড়লেন ওয়ালা لا تجافا لا تخافا لا تخافا إذا تلاها ثلاثة ورباع جميل ما شاء الله طيب এরপর এখান থেকে জের এর ব্যবহার প্রথম দুই লাইন উক্তি আলিয়া না আমরা এই জায়গা থেকে আগামী ক্লাসে পড়ি আমাদের তো সময় তো বেশি নেই আমরা এই পর্যন্তই থাকুক হ্যাঁ একটা নতুন একটি জের এর ব্যবহার আমরা এত সময় জবরের মধ্যে ছিলাম এখান থেকে আমরা আগামী ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ আজকে আমার হাতের লেখা চলে যাই আজকে আপনার কততম ক্লাস শেষ হলো সপ্তম ক্লাস তাইব জি পড়বো হুজুর পড়বেন জি আপনি প্রথম দুই লাইন পড়েন এরপর আমরা শেষ করবো বলেন প্রথম একটু বলে দেন প্রথম একটা পাই ই ই ই ই বি বি টি টি সি সি জি জি হি হি কি কি দি দি জি
তাই জামিল মাশাআল্লাহ ঠিক আছে আজকে পর্যন্ত আমরা হাতের লেখা চলে যাচ্ছি গত ক্লাসে আমরা লিখেছিলাম এই পৃষ্ঠা আমরা লিখেছিলাম পরবর্তী 14 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর পৃষ্ঠা আগামী ক্লাসে হাতের লেখা 14 নম্বর পৃষ্ঠা আমরা র লক্ষ্য করি র তাহলে র আমরা কিভাবে লিখব আমরা বলেছিলাম আমাদের দাগ আমরা যখন হাতের লেখা লিখব তখন দাগটা না খাতায় লেখার উদ্দেশ্য হলো দাগ যেন ঠিক থাকে যে দাগের উপরে কতটুকু নিচে কতটুকু যেন ঠিক করে আমরা লিখতে পারি তাই লক্ষ্য করি আমরা র তাহলে র স্বাভাবিকভাবে আমরা এভাবে লিখি র র র র তাই এই র যদি শব্দের শুরুতে আসে সেভাবেই আসে র আর শব্দের মধ্যে বা শব্দের শেষে আসলে এভাবে হয় র র তাই এরপরে লক্ষ্য করি এখানে বা র দেখতে পাচ্ছি আমরা দেখি বা র বা র নাম এরপরে আমরা দেখতে পাচ্ছি র বা র বা বা র খালাস প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা আমরা ফা ফা স্বাভাবিকভাবে আমরা এভাবে লিখি ফা ফা কে আমরা এভাবে লিখি ফা ফা তাই এই ফা যদি শব্দের শুরুতে আসে তাহলে সেভাবে হয় ফা এভাবে ফা যদি শব্দের মধ্যে আসে তাহলে সেভাবে হয় ফা আর এই ফা যদি শব্দের শেষে আসে তাহলে সে এভাবে হবে ফা তাই লক্ষ্য করি আমরা ফা শব্দের শুরুতে ফা শব্দের শুরুতে ফা শব্দের মধ্যে ফা শব্দের মধ্যে ফা শব্দের মধ্যে আর ফা শব্দের শেষে ফা 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 তাই এরপরে আমরা লক্ষ্য করি র ফা র ফা এরপরে ফা আলিফ ফা আলিফ এরপরে র র এরপরে মিম মিম ফা র এরপরে বা ফা বা ফা তাই খালাস এই দুই পৃষ্ঠা নাম এটা আপনারা আগামী ক্লাসের জন্য এই দুই পৃষ্ঠা হাতে লেখা লিখবেন সাত নম্বর ক্লাস শেষ হলো আপনারা হলো আমাদের অষ্টম ব্যাচ ঠিক আছে এ পর্যন্ত আপনাদের হাতের লেখা দেখা হয়নি আজকে হাতের লেখা দেখি কারগত সমস্যা আছে কিনা এরপরে আমরা আজকে ক্লাস শেষ করবো তৈব জামিল সুন্দর হয়েছে আজিজুর রহমান ঠিক আছে তা 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 ঠিক আছে মাশাআল্লাহ নাসিমা এই খাতা কারেটা ফারজানা তা খাতার উপরে পৃষ্ঠার নাম লিখে দেবেন সুবিধা হয় পাশে কি শুরু করে নাম লিখবেন আমাদের দেখার ক্ষেত্রে সুবিধা হবে এখানে দেখেন যে তায়ের মাঝখানের মাত্রা ঠিক হয়নি আরো সুন্দর করতে হবে যেমন তা 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 তা
অনেকখানি মাঝখানে গ্যাপ থাকবে না, ঠিক করে লিখবেন। ঠিক আছে, নকশাগুলো ঠিক নেই, দুইটা আলাদা আলাদা ফোঁটা দেওয়া যাবে না, একসাথে টান দিতে হবে। তো বলেছিলাম দুই নকশার ক্ষেত্রে আমরা ঠিক করবেন। ঠিক আছে, মাইশা, ঠিক আছে, টাকার কানিস ফাতেমা, তাই বাদ লাবিব, লাবিব তায়ের মাত্রা বেশি ফাঁকা দেওয়া যাবে না মাঝখান থেকে। কোনটা? এই যে তা, ও মাঝখানেরটা। হ্যাঁ মাঝখানেরটা, মাঝখানে ফাঁকা দেওয়া যাবে না, বেশি করে ফাঁকা হয়ে যাবে না। জি, অন্যগুলো ঠিক আছে, মানে তুলেই নামিয়ে ফেলবো না? হ্যাঁ বেশি গ্যাপ দিব, তুলেই নামে, হ্যাঁ গ্যাপ দেওয়া যাবে না এতটুকু। নেম ঠিক আছে, এরপরে খাতা পাইনি কার, লাবিব, কানিস ফাতেমা, মাইশা, ফারজানা, নাসিমা, তেফ। হুজুর? জি হুজুর। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হুজুর আমাদের কোথায় কি ভুল হয়েছে, খাতাগুলো যদি স্ক্রিন দেখাইতেন তাহলে ভালো হতো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? না দেখতে পাচ্ছি না, আমাদের কোথায় কার ভুল হয়েছে? আমরা দেখতে পাচ্ছি, দেখা দেখতে পাওয়ার তো কথা। আমি দেখতে পাচ্ছি না। আপনারা তাহলে লাইন কেটে আবার নতুন ভাবে আসেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। এখানে দেখেন রোমান, আপনার মিম হয়নি, একেবারে ঘিজে ঘিজে ভাবে ভাবে হবে না মিম। আপনি একটু দেখেন মিম, এই যে মিম মিম মিম, বুঝতে পেরেছেন রোমানা? জি হুজুর বুঝতে পেরেছি। এভাবে লিখবেন, ঠিক আছে। এরপরে আরহামের খাতা নাই, এরপরে হলো উফকি আলে আপনার খাতা নাই, আপনাদের খাতা কোথায়? সালামু আলাইকুম হুজুর, আরহাম আজ তো মানে কান্নাকাটি করছে, লেখা পাচ্ছে না বললে আমি আগামীকাল, উনি বলেছে যে আগামীকাল দুই দিনের লেখা দিবে। দুই দিনের লেখা দিবে, ঠিক আছে। এরপরে উঠছে আলিয়া, আপনার লেখা কোথায়? আপনি লেখেননি কেন? আগামী ক্লাসে লিখে দেবেন এগুলো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম, আর কোনো কথা আছে আপনাদের ক্লাস সংক্রান্ত বলেন। আজকে আমাদেরকে ব্রেক দেননি, আজকে ব্রেক দেওয়া হয়নি, আজকে পড়া একটু বেশি ছিল। এরপরে হলো মানে মাঝখানে মাঝখানে অনেকে আপনারা বেশি ব্রেক পেয়েছেন, আলোচনা বেশি ছিল আজকে আমার, আপনাদের আলোচনা পড়া শেষের দিকে এসে কম ছিল, যার কারণে ব্রেক দেওয়া হয়নি। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ দেবো, ইনশাল্লাহ। তাই আজকে আমরা এখানে শেষ করলাম, আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। আপনারা হলো মদের যে নামগুলো, ওই নামগুলো আমরা যেভাবে পড়েছিলাম ওভাবে ওই শখের মতো করে বাসা বসে কয়েকবার পড়বেন, মুখস্থ করবেন না, কেউ কয়েকবার পড়বেন, দেখে দেখে মুখস্থ করবেন না, এতটুকুই। আমরা বাসা বসে আমাদের পড়াগুলো পড়লেন। আজকে যে আমরা মদের যে ব্যবহার শিখলাম, মদের তবায়ের যে ব্যবহার, এই উচ্চারণ যে পার্থক্য, এই পার্থক্যটা আপনার বাসা বসে দেখবেন আজকে পড়াগুলো, তাহলেই হবে। হুজুর জি বলেন। হুজুর এই ক্লাসের লিঙ্কটা কি আপনি গ্রুপে দিবেন, এই মানে ভিডিও, ভিডিওর লিঙ্ক? জি জি গ্রুপ পাবেন ইনশাআল্লাহ, আশা করছি। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। ইলা লেকা ফিদাসিল কাদি মা সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।